অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, শুভ নববর্ষের 1428 বঙ্গাব্দের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন থেকে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মকর রাশির রাশিফলের ভিডিও, অর্থাৎ 1428 মকর রাশির কেমন যেতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনি কী ফল পেতে চলেছেন, কী রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওটি তারই একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। দেখুন, এ বছরটি 1428 4+1+4+2+8=15, 15 মানে 1+5=6, অর্থাৎ শুক্রে বছর হতে চলেছে, অর্থাৎ এ বছরটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে শুক্র। তো দেখুন, আমি মেনলি চারটি প্ল্যানেটকে, বিগ বিলি প্ল্যানেটকে ধরে আমি এই রাশিফলটি আলোচনা করছি। এটি কোনো মতেই ধরে নেবেন না যে একদম সম্পূর্ণরূপে মিলবে 100-এ 100, এটি কোনো মতেই সম্ভব না, হতে পারে না। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে কিছু সম্ভাবনা কিন্তু দিবে। যেমন আমি প্রথমে একটা কথা বলি, আপনি মকর রাশি মানুষ, রাহু আপনাদেরকে এ বছর কিন্তু ঢেলে দিতে চলেছে। অর্থাৎ আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হন, রাহু কিন্তু আপনাদেরকে এ বছর বেশ কিছু প্রাপ্তি ঘটাবেই ঘটাবে। তো শুরু করা যাক, মকর রাশির ক্ষেত্রে কী রেজাল্ট পেতে চলেছে। প্রথম আসি আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, ধনভাবে বৃহস্পতি, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট স্টেবল কিন্তু থাকবে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু মকর রাশির তেমন কিন্তু দেখা যাচ্ছে না, ওভারঅল কিন্তু ভালো দিক থাকছে মকর রাশির ক্ষেত্রে। বিদেশ থেকে ইনকামের চোখ এবং আপনাদের বেসিক যে ইনকাম সেটা আপনাদের ভালো থাকবে, এবং এর পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, রাশিরতেই শনির অবস্থান এবং এককভাবে শনি অবস্থান করছে, এখানে আপনাদেরকে কিন্তু শরীরগত দিকটা কিন্তু ভার বেটারমেন্ট কিন্তু দিবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু, বড় ধরনের সমস্যা কিন্তু মকর রাশির থাকছে না। তবে মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, অর্থাৎ গুরুজনদের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা কিন্তু থাকবে, বিশেষ করে মা অথবা বাবা, এই দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা কিন্তু থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর রাহু বিদেশ থেকে অর্থ দিবে, লটারি, শেয়ার, স্টক বিজনেস, ফাটকা থেকে কিন্তু এবছর অর্থ কিন্তু রাহু দিতে চলেছে, এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি কর্ম হবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, সে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বদলি, এই জায়গাগুলো কিন্তু মকর রাশি যদি আপনি হন, আপনি কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। সন্তানের এডুকেশন, সন্তান প্রাপ্তি, সন্তানের হেলথ, এই জায়গাগুলো কিন্তু ভালো, অর্থাৎ সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর কিন্তু শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু থাকছে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা, বারবার লিখছেন যে স্যার মকর রাশির কি কিছু হবে না, অনেক কমেন্টস আসছে। দেখুন, ব্যক্তিগত ছক, যারা মকর রাশির ক্লায়েন্ট আছেন তাদেরকে বলছি ব্যক্তিগত ছকটা আপনারা দেখান। ইন জেনারেল আমি এটি রাশিফল বলছি। দেখুন, আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনার যদি গ্রহের অবস্থান ভালো থাকে, নিশ্চিতরূপে এই সময় মকর রাশির ক্ষেত্রে কিন্তু এক কথা বলতে গেলে সুখের পায়রা আসতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আগত, অর্থাৎ সাড়ে সাতই চলছে,
আমি এখনও বলছি সাড়ে সাতির সেকেন্ড স্টেজ চলছে, দ্বিতীয় চরণ, কিন্তু প্রথম চরণে যতটা ধাক্কা বাধা বিপত্তি সমস্যা গেছে কি না, সেকেন্ড চরণে কিন্তু তার থেকে অনেকটাই রিলিফ কিন্তু মকর রাশিরা কিন্তু পাচ্ছে। আর যাদের একান্তই সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে সেই জায়গাটা সঠিক মতো প্রতিকার প্রতিবিধান করতে হবে। এডুকেশনের জায়গাটাতে আসি, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। উচ্চশিক্ষা যারা পিএইচডি করছে, বিএড এমএ ডিএলএড করছে তাদের ক্ষেত্রে ভালো, বা এমফিল করছে তাদের ক্ষেত্রে ভালো, বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, বা যারা সিএ পড়ছে, বা যারা ডক্টরি লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা বিশেষভাবে লাভপ্রদ কিন্তু হতে চলেছে। অর্থাৎ এডুকেশনের দিক ভালো, কিন্তু প্রাইমারির জায়গাটা কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি ধরুন 80% মার্ক্স চেয়েছেন, সেখানে আপনার 70-65 গিয়ে আটকে গেল, বা আপনার 72 গিয়ে আটকে গেল, 80 উপর মার্ক্স চাইছেন, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা যদি ব্যবসার ক্ষেত্রে আপনাদের ওভারঅল কিন্তু ভালো, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। কেরিয়ারের দিকটা আপনাদের ক্ষেত্রে যেমন ভালো, তেমনি যারা সেলফ প্রফেশনাল আছে, সেলফ প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনি কিন্তু এই ফলগুলো কিন্তু পাবেন। মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু গোল্ডেন পিরিয়ড কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ পরিবারের মধ্যে বেশ সুখের জায়গা আপনাদের থাকবে। কিন্তু দাম্পত্য সুখের জায়গায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং এবছর আপনাদের দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং কিন্তু ভাইয়ের সাথে মতবিরোধ, মকর রাশি ভাতৃবিরোধ, এই জায়গাটা কিন্তু থাকছে মকর রাশির ক্ষেত্রে। এবং আপনাদের এবছর দূর ভ্রমণ, অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, এই ভ্রমণ যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে ভ্রমণের জায়গাটা কিন্তু ভালো। এবং যারা অ্যাক্টিং মডেলিং অর্থাৎ ফিল্ম দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গা আছে, তারা কিন্তু এবছর ভালো রেজাল্ট পেতে চলেছে। তবে মকর রাশির ক্ষেত্রে একাদশভাবে কেতু, তুঙ্গস্থ কেতু, তাও কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সেখান থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু মকর রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, বিশেষভাবে সৌভাগ্যসূচক মকর রাশির ক্ষেত্রে। এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের, অর্থাৎ ভাগ্যের সহায়তার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর বেশ কিছু গুড নিউজও কিন্তু আসতে চলেছে। তবে বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন। কিন্তু আবারও বলছি, টাকা লেনদেন এর জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ভাইয়ের জায়গায় ভাতৃবিরোধ এর সম্ভাবনা প্রবল। আর যারা গাড়ি বাইক চালাচ্ছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো রক্তপাত, চোট আঘাত লাগালেও কিন্তু সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং আপনাদের এবছর বেশ কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, এবং বেশ আপনার ডুবে থাকা টাকাও কিন্তু আপনাদের রিকভারি এবছর কিন্তু হতে চলেছে। এই ছিল মকর রাশির 1428 কেমন যাবে তার একটা জিস্ট। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।